আমার কাছে 23টি কুল ছিল, দিদি আরো 8টি কুল আমাকে দিল। আমার কাছে কতগুলি কুল হলো? তাহলে আমাদের যোগ করতে হবে। যোগটা আমরা কিভাবে করব? কাঠি এবং পুঁতির সাহায্যে। তাহলে প্রথমে আমার কাছে ছিল 23টি কুল, তাহলে দশকের ঘরে দুই, দশকের ঘরে দুটো হলুদ পুঁতি নেব, আর এককের ঘরে তিন, তাহলে এককের ঘরে আমরা তিনটে লাল পুঁতি নেব। আর দিদি দিল 8টি, 8 হচ্ছে এককের ঘরে, তাহলে এককের ঘরে আমরা 8টি লাল পুঁতি নেব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এবার আমরা কি করব যে এককের ঘরের তিন আর এখানকার এককের ঘরের 8 এই দুটো যোগ করব। 3 আর 8 আমরা যোগ করে নেব। 3 আর 8 কত হবে? 3 এর সঙ্গে 8 যোগ করলে 11। তাহলে এই যে 11 পেলাম, এটা দশকের ঘরের 1, মানে একটা হলুদ পুঁতি হবে, আর এককের ঘরের 1-এর জন্য একটা লাল পুঁতি হবে। আগে আমার কাছে ছিল দশকের ঘরে 2টি হলুদ পুঁতি, তাহলে এখানে 2টো হলুদ পুঁতি বসিয়ে দিই। এবার এককের ঘরে যে 3 আর 8 যোগ করে যে 11 পেলাম, সেই 2টো ভেঙে একটা দশকের ঘরে পুঁতি পেয়েছি, একটা এককের ঘরে পুঁতি পেয়েছি। তাহলে দশকের ঘরের 1টা পুঁতি দশকের ঘরে বসিয়ে দেব, আর এককের ঘরের 1টা পুঁতি সেটা এখানে আমরা বসিয়ে দেব। তাহলে আমার কাছে মোট কতগুলো কুল হলো? এখানে 3টে দশকের ঘরে পুঁতি রয়েছে, মানে 30, আর 1-এ 31, 31টি। তাহলে উত্তরটা হলো আমার কাছে 31টি কুল হলো। 4 নম্বর, আজ স্কুলের প্রথম শ্রেণীতে 38 জন, দ্বিতীয় শ্রেণীতে 46 জন এসেছে, ওই দুই শ্রেণীতে মোট কতজন এসেছে? তাহলে প্রথম শ্রেণীতে এসেছে 38 জন, তাহলে দশকের ঘরে আমরা কটা হলুদ পুঁতি নেব? 3টে, তাহলে 3টে হলুদ পুঁতি নেব আমরা দশকের ঘরে। 8 আছে এককের, তাহলে এককের ঘরে নেব 8টা লাল পুঁতি। 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা লাল পুঁতি নিলাম। এবার দ্বিতীয় শ্রেণীতে এসেছে কতজন? 46 জন, দশকের ঘরে 4 আছে, তাহলে আমরা দশকের ঘরে 4টে হলুদ পুঁতি নেব। 1, 2, 3, 4। এককের ঘরে 6 আছে, তাহলে আমরা 6টি লাল পুঁতি এককের ঘরে নেব। 2, 3, 4, 5, 6। এইবার আমরা এককের সংখ্যা এখানে রয়েছে 8, আর এখানে এককের সংখ্যা আছে কত? 6। তাহলে 8 এবং 6 এই দুটোকে আমরা যোগ করি। তাহলে 8 যোগ 6 যোগ করলে কত হবে? 8 আর 6, 8 আর 6 14। তাহলে এখানে আমরা দশকের ঘরে পেলাম 1, আর এককের ঘরে পেলাম 4। তাহলে আমরা দশকের ঘরে 1টা হলুদ পুঁতি নেব, এককের ঘরে আমরা 4টে লাল পুঁতি নেব। তাহলে 4টে লাল পুঁতি বসালাম। প্রথম শ্রেণীর দশকের ঘরে 3টে হলুদ পুঁতি ছিল, তাহলে এখানে দশকের ঘরে 3টে হলুদ পুঁতি বসিয়ে দেব। আর দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে দশকের ঘরে 1, 2, 3, 4 4টে হলুদ পুঁতি ছিল, তাহলে এখানে আমরা এই 4টে হলুদ পুঁতি এখানে বসিয়ে দেব। 2, 3, 4। এবার আমরা 8 আর 6 যোগ করে 14 পেয়েছিলাম, এবং সেই 14-এর ক্ষেত্রে আমরা দশকের ঘরে 1টা হলুদ পুঁতি পেয়েছিলাম আর 4টে লাল পুঁতি পেয়েছিলাম। এই যে আমাদের 1টা হলুদ পুঁতি দশকের ঘরে চলে আসবে, ওকে, আর এককের ঘরের এই 4টে লাল পুঁতি আমরা এককের ঘরে বসিয়ে দেব। 1, 2,
তিন চার, তাহলে মোট কতজন হবে? তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, দশকের ঘরে আটটা হলুদ পুঁতি, আট লিখলাম, এককের ঘরে চারটে লাল পুঁতি, তাহলে চার লিখবো, আট দশ চার চুরাশি, তাহলে মোট চুরাশি জন এসেছে। তাহলে উত্তরটা আমরা কি লিখবো? ওই দুই শ্রেণীতে মোট চুরাশি জন এসেছে। তাহলে তুমি ধরো বাজারে গিয়ে পঁয়তাল্লিশ টাকার খাতা কিনলে আর পঁচিশ টাকার পেন কিনলে, তাহলে তোমার মোট কত টাকা খরচ হলো? এখানে আমরা দশকের ঘরে চারটে হলুদ পুঁতি নিয়েছি আর এককের ঘরে পাঁচটা লাল পুঁতি নিয়েছি। এখানে দশকের ঘরে দুটো হলুদ পুঁতি, এককের ঘরে পাঁচটা লাল পুঁতি, বাট এককের যে অঙ্কদ্বয় রয়েছে এককের এই অঙ্ক দুটিকে যোগ করি, পাঁচ যোগ পাঁচ সমান কত হবে? দশ। তাহলে দশ, এই দশে এককের অঙ্ক শূন্য, দশকের অঙ্ক এক, তার মানে দশকের ঘরে আমরা একটা হলুদ পুঁতি পেয়ে যাব, এককের ঘরে আমরা কোনো পুঁতি পাব না। এইবার আমরা দেখো প্রথমে চারটে হলুদ পুঁতি রয়েছে, তাহলে আমরা দশকের ঘরে আগে চারটে হলুদ পুঁতি লিখে নিই, এক দুই তিন চার। দ্বিতীয়টাতে দুটো হলুদ পুঁতি আছে, তাহলে এখানে দুটো হলুদ পুঁতি বসিয়ে দেয় দশকের ঘরে, এক দুই। এবার এইখানে যে আমরা পেয়েছি দশের জন্য একটা আমরা দশকের ঘরে হলুদ পুঁতি পেয়েছি, এই হলুদ পুঁতিটা আমরা এইখানে দশকের ঘরে একটা নিয়ে নেব। এবার এককের ঘরে এখানে দেখো এককের ঘরে কোনো পুঁতি নেই, সুতরাং এখানে কোনো পুঁতি বসাবো না আমরা, তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত, সাত বসে গেল দশকের ঘরে। এককের ঘরে যদি কিছু না থাকে আমরা কি বসাবো? শূন্য। তাহলে তোমার মোট কত খরচ হলো? মোট খরচ হলো তোমার ৭০ টাকা।